আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারহানা ইসলাম, সহযোগী অধ্যাপিকা, গাইনি এবং অবস্টেটিক্স বিভাগ, আকিজউদ্দিন মেডিকেল কলেজ, খুলনা। আপনারা কিছু প্রশ্ন করেছেন আমাকে, আমি আজকে আপনাদের সামনে এসেছি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। বলেছিলেন আপনারা একজন প্রেগনেন্সি অবস্থায় বেশি বেশি সাদা স্রাব হওয়া, এটা কি স্বাভাবিক কি না? এখন আমরা জানি যে একটা প্রেগনেন্সি, যে কোনো একটা প্রেগনেন্সি মানে হচ্ছে জ্বরের মধ্যে যে বাচ্চাটা থাকে সে জরায়ুতে সব কিছু, জ্বরের সাইজটা বেড়ে যায় বা জ্বরের মুখে যে সার্ভিক্স যেটা বলি আমরা, সেই সার্ভিক্স থেকে আমরা সাধারণত যে স্রাবটা স্বাভাবিক অবস্থায় যে স্রাবটা আসে সবসময় প্রেগনেন্সি ছাড়াও, সেই স্রাবটা সাধারণত সার্ভিক্সের মুখে যেসব গ্রন্থিগুলো থাকে সেখান থেকে সেই স্রাবটা আসে বা সিক্রেশনটা হয়। তো প্রেগনেন্সিতে সব কিছুর যখন অ্যাক্টিভিটি বেড়ে যায় তখন, বা সাইজটা বেড়ে যায়, সব কিছু হরমোনের প্রভাবে এই জরায়ুটা বৃদ্ধি হয়ে যায় প্রায় 10 গুণের মতন, তখন এই সার্ভিক্স বা জরার মুখের থেকে যে গ্রন্থিগুলো থাকে সেগুলোর অ্যাক্টিভিটিও বেড়ে যায়। তাতে হয় কি, তাতে এই সিক্রেশনটা বা সাদা স্রাবটা নর্মালের থেকে একটু বেশি হয়, কিন্তু সেটা আমরা স্বাভাবিক হিসাবে বা গর্ভাবস্থা স্বাভাবিক হিসাবেই ধরে নিই। কিন্তু অনেক সময় দেখা যায় এই স্রাবটা, যেটা আঠালো স্রাব হওয়ার কথা, সেটা অনেক সময় পানির মতন হয়। যদি সেটা পানির মতো হয় বা সেটা বেশি দিন ধরে থেকে যায়, তাহলে এটাকে আমরা কিন্তু অনেক সময় লিকিং মেমব্রেন বা পানি ভেঙে যাওয়া বা পানি লিক করা, এই সমস্যাও হতে পারে সেই কারণে। আর যদি সাদা স্রাবের সাথে অনেকের চুলকানি থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে তার মাসিকের রাস্তায় কোনো ইনফেকশন হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এই সাদা স্রাবটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বাভাবিক সাদা স্রাব, যেটাকে আমরা বলি হাইড্রোডিডিয়া গ্র্যাভিডেরাম। দ্যাট মিন্স তার মানে হচ্ছে এই যখন প্রেগনেন্সি থাকে তখন নর্মালি একটু সাদা স্রাবটা নর্মালি একটু বেশি হয় নর্মালের থেকে, এটা একটা স্বাভাবিক। আর সেটা যদি পানির মতন হয় বা বেশি দিন ধরে স্থায়ী থাকে, তাহলে সেটা কিন্তু অনেক সময় পানি ভেঙে যাওয়া বা পানি লিক করা, ওয়াটার লিক যেটা, সেটা কিন্তু হতে পারে। সেটা কিন্তু অ্যাবনর্মাল কন্ডিশন, সেটা কিন্তু স্বাভাবিক কন্ডিশন না। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, অবশ্যই আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে ভিতরে পানি কমে গেল কিনা বা পানি কমে যাচ্ছে বা চলে যাচ্ছে কিনা, এটার ব্যবস্থা নিতে হবে। আর আরেকটা যেটা বললাম 3 নম্বর কন্ডিশন, যে সাদা স্রাবের সাথে যদি চুলকানি থাকে, অনেকের মাসিকের রাস্তায় চুলকানি থাকে, সেই চুলকানি থাকলে কিন্তু এখানে বুঝতে হবে যে এখানে ক্যান্ডিডাল ইনফেকশন বা ফাঙ্গাল কোনো ইনফেকশন হচ্ছে। এই ইনফেকশনের জন্য কিন্তু অনেক সময় ওয়াটার ব্রেক হয়ে যায় বা ইউরিনের ইনফেকশন হতে পারে। হ্যাঁ, তো এটা কিন্তু মাসিকের রাস্তায় ইনফেকশনটা এইগুলোর সাথে রিলেটেড, এই কারণে এই ইনফেকশনটা প্রেগনেন্সিতে কিন্তু আমাদের ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট না করলে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে। আমাদের এই সাদা স্রাবটা সম্পর্কে জানতে হবে যে কীরকম সাদা স্রাব, যে শুধুই সাদা স্রাব নাকি পানি জাতীয় স্রাব নাকি সাদা স্রাবের সাথে চুলকানি আছে। তাহলে এভাবে আমরা তিনটা জিনিসটাকে ভাগ করতে পারি, ঠিক আছে? তাহলে আশা করি ভিউয়ার্স আপনি আপনার কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।